Voilà. Então, foi de dar um pouco. सब मिले आमादेर आरो अनेकगुला गाছে फुल संग्रहर काज चलतेছে। प्रखर रोदे आमादेर कृषक बंधुरा अवश्य बागानटा आमादेर सुजन कृषक बंधुर आतिक साहेब उनी एसे ओनाके हेल्प करतेছে। तो আচ্ছা আপনারা হয়তোবা অবশ্যই ভুল করবেন যে এরা শুধু এই কাজের সাথে যুক্ত না, দুজনেই কলেজের স্টুডেন্ট। এইটার পাশাপাশি পড়াশোনার পাশাপাশি এগুলা পার্ট টাইম এগুলা নরমালি করা হয়, এগুলা শখের বসে করা হয় আর কি। তো আমিও এই সমস্ত প্রজেক্টের সাথে জড়িত, আমার লেবুর প্রজেক্ট আছে, হয়তোবা অন্য একটা ভিডিওতে আপনাদের এটা দেখাবো। तो ये वीडियो भालो लागले अवश्य आमादेर लाइक कमेंट शेयर करबेन। आशा करी এই যে এগুলা পরিষ্কার যে ব্যবস্থা সেটা হচ্ছে এখন অনেক পরিশ্রম করা হচ্ছে, মানে না খেয়ে না নিয়ে। হ্যাঁ, এই যেভাবে লাস্টের দিকে আপনারা গাছগুলোকে কেটে দিবেন। এগুলা কি গরু কিংবা কোনো ছাগল পাতা খেতে পারে, তাই তো? ছাগল খেতে পারে, তো এটা আমরা লাকড়ি হিসেবে ব্যবহার করতে পারি। লাকড়ি হিসেবে, হ্যাঁ, বুঝতে পারছি। এই যে এগুলো শুকাইলে লাকড়ি হিসেবে ব্যবহার করা যাবে। এই পাশে আমাদের কাঙ্ক্ষিত যে ফুলগুলা সেইগুলা। सब मिले आमरा अनेक भालो एकटा प्रत्याशा करतेছি যে সবগুলা গাছ থেকে আমরা মোটামুটি কি পরিমাণ বীজ পেতে পারি সেটা আমি আপনাদেরকে এই ভিডিওতেই দেখাবো। তো আমাদের সাথেই থাকবেন, আমরা পরবর্তীতে আপনাদেরকে দেখাচ্ছি। অনেকগুলা গাছ এখন এই পাশে আছে, তো কাটা হচ্ছে ইনশাআল্লাহ। এই যে লাস্টের দিকে ছোট জাতীয় যেগুলো ছিল এই পাশে সুজন সাহেব ফুলগুলো সংগ্রহ করার পর পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করতেছে। আর ওই পাশে আতিক সাহেব ফুল সংগ্রহের কাজে ব্যস্ত। এই পাশটাতে আরো কয়েকটা গাছ আছে। এই যে লাস্টের দিকে আমাদের এই কটা গাছই আছে। দর্শক, আমাদের মোটামুটি ফুল সংগ্রহ করা শেষ, এখন এগুলা পরিষ্কারের কাজও শেষ। আমরা এই ভিডিওটা এখানেই সমাপ্ত করতেছি। আমরা এটা ফুলগুলা কিভাবে কতটুকু বীজ আছে সেটাও আমি আপনাদেরকে দেখাবো পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।